কি সুমেয়া, চলে যাওয়ার প্রস্তুতি? তো কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা সুমেয়া, তোমার স্কুল কোনটা ছিল? আমার স্কুল ছিল খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কলেজ? কলেজ খুলনাতে, খুলনা পাইনিয়র কলেজ। আর ফ্যামিলি দিক কে কে আছে? বাবা মা, ছোট ভাই, বড় ভাই। বড়পুর কি বিয়ে হয়েছে? হ্যাঁ, বড়পুর ম্যারিড, সেও খুলনা থেকে। আচ্ছা, তো আমাদের ওয়ান মিনিট হিস্ট্রি পড়ে কিছু জানো? হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকটা ভিডিও দেখছি এবং খুবই ভালো লাগে। নতুন একটা উদ্যোগ, খুব মজা লাগে যে ফ্রেন্ড গুলাকে একদমই আননোন ছিল, যাদের ব্যাপারে কিছুই জানতাম না, তাদের ভিতরে এত ইন্টারেস্টিং কিছু গল্প, এগুলো আমরা সবাই জানতে পারতেছি এবং লাস্ট টাইম এ সেটা খুবই মেমোরেবল একটা মানে ইভেন্ট, আমার খুবই ভালো লাগছে। আচ্ছা সুমেয়া, তোমার সম্পর্কে তোমার ফ্রেন্ডরা কিছু কোশ্চেন, তারপর আমাদের ওয়ান মিনিস্ট্রি টিম থেকেও কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা করতে যাচ্ছি, আর আশা করি খুব সুন্দর করে তুমি সত্য যেটা সেটা বলবে। কিছু কিছু কোশ্চেন খুবই মানে মানে সত্য বলতে হবে এটাতে, বুঝতে পারছো? না হলে হয় না। আর এমন ধরনের কোশ্চেন সেটা হচ্ছে সর্বদা আমি যে কোশ্চেনটা তোমাকে করবো, মানে কালো কালার রঙের প্রতি কি তোমার কোনো দুর্বলতা আছে কিনা, ব্ল্যাক মাম্মার প্রতি তোমার কোনো দুর্বলতা আছে কিনা? ব্ল্যাক মামা না, ব্ল্যাক কালারের প্রতি দুর্বলতা, ব্ল্যাকটা খুবই একটা অথেন্টিক একটা কালার। নিজের ড্রেস হিসাবে, ইভেন আমার ব্যাগ, শুজ, আমি সবসময় ব্ল্যাক পছন্দ করি। তারপর আপনার তোমার হচ্ছে হেয়ার, এগুলো সবই সবাই কিন্তু ডিফারেন্ট পছন্দ করে, আমি একটু বলতে গেলে শিখে যাবো। সেকেন্ড থিং হচ্ছে, সামহাও আমার মনে হয় যে ব্ল্যাকের থেকে সবার একটা নেগেটিভ ধারণা থাকে, লাইক ওদেরকে সবাই একটু ছোট করে দেখে নর্মালি, যেমন আমরা কিন্তু আফ্রিকান বা ওই সাইডের মানুষ যেই হোক এভাবে করে দেখি। সো সেদিক থেকে যদি আমার কেন যেন মনে হয় যারা এরকম, যাদেরকে ছোট করে দেখা হয় তাদের মনটা অনেক ভালো, বেশি ফ্রেশ থাকে, অহংকার বলতে তাদের মনে একটু কম থাকে। এটা আমার থিং, বাট স্পেশালি যে ব্ল্যাক পছন্দ করি এরকম না, আমি নিজেও কিন্তু খুব একটা ইয়ে না। সো এদের মনের ভিতরে আমরা যা নর্মালি যদি আমরা দেখি সুন্দর মেয়ে, সুন্দর মানুষ, তাদের মধ্যে কিন্তু একটা অহংকার বোধ থাকে, যেটা আমাদের মতো না, এটা হুমায়ুন আহমেদ স্যারও বলছেন সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয়, হতে পারে। সো সেক্ষেত্রে মানুষগুলো মনে হয় একটু স্বাভাবিক হয় এবং একটু অহংকার বোধটা একটু কম থাকে, এই জন্য একটু কালো ছেলে পছন্দ তোমার? ব্যাকগ্রাউন্ডটা তো এমনি ইউনিক, সুন্দর, সবাইকে ভালো লাগে, সব ব্ল্যাক সবাইকে সুট করে। আচ্ছা, সেটা হচ্ছে তোমার সাথে রাহুলের কি হয়েছিল? রাহুলের সাথে তোমার কোন একটা ছবি ভাইরাল হয়েছে, আর রাহুলের সাথে এখন তোমার সম্পর্কটা কেমন? রাহুলের সাথে আমার সম্পর্কটা খুবই মজার, খুবই সুন্দর। রাহুলকে ফার্স্ট ফ্রেন্ডশিপের প্রপোজালটা আমি করি এবং বিয়ার মাথা দিয়ে, এবং ও বিবিএ ফার্স্টের দিকে, ও এমন একটা পার্সন যে আমার মানে পার্সোনাল লাইফে ও মানে খুব বোঝার চেষ্টা করতো আমাকে, আমি কেমন আছি আফটার ক্লাস, আমি যখন বাসায় যাচ্ছি, আমি যখন অফিসে যাচ্ছি, আমার অফিসের এনভায়রনমেন্টটা কেমন, এরকম সব ব্যাপার নিয়ে ও খুব কথা বলতো এটা আর কি। আর ওর সাথে যেমন কিছু হয়নি, ছবি ভাইরাল বলতে আমরা হচ্ছে মানে সেদিন মেবি ফার্স্ট প্রেজেন্টেশন ছিল আমাদের বিবিএ, তো ওই দিন হচ্ছে আমরা পাঞ্জা খেলতেছিলাম, খানা ছিল সেখানে, একটা রেস্টুরেন্ট ছিল, তো ওইখানে হচ্ছে পাঞ্জা খেলতেছিলাম। সো ওই একটা ছবি হচ্ছে কেউ একজন ক্যাপচার করছে, ওটা নিয়ে সবাই একটু মজা করে, এটা ভাইরাল হয়েছিল। খেলতে নাকি অনেক পছন্দ করো? আমি ছোটবেলা থেকে খেলাধুলায় অনেক উইক, কজ আমি একটু হেলদির জন্য আমি দৌড়াতে পারতাম না, এই জন্য আমি খেলাধুলার অ্যাক্টিভিটিস খুবই কম। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল তোমার ফিউচার লাইফে ডক্টর নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা, ডক্টর প্রফেশনাল? আমি বিবিএ করে ডক্টর হবো, মানে লাইফ পার্টনার। এখন ফিউচার তো সবসময় আনপ্রেডিক্টেবল, কেউ তো বলতে পারে না। সো যদি এরকম কিছু হয় অবশ্যই আলহামদুলিল্লাহ, কজেটা যেরকম রুজি রোজগারের জায়গা, পাশাপাশি হচ্ছে খুব ভালো একটা মানে কাজ, যার জন্য হচ্ছে মানুষের দোয়া পাওয়া যায়, সব পাওয়া যায়, ডিফারেন্ট ডক্টর প্রফেশন অবশ্যই শুরু করে। আপনাকে নাকি বিবিএ এর লেডি 1212 বলা হয়? সরি, লেডি 1212? লেডি 1212 এটা কেন বলে? যদি হেকারস আছে কতই কিছুই বলে, 1212 বলতে পারে, 123 বলতে পারে, 1234 ইনফিনিটি বলতে পারে, এটা কিছু যে কোনো কিছুই বলতে পারে। আর ওয়াইফাই ছাড়া নাকি আপনি চলে না, এটা কেন? ওয়াইফাই, হ্যাঁ, সবাই তো এখন আমরা একটু
ফেসবুকিং পছন্দ করি, সবসময় ফেসবুক নেটওয়ার্কিং এর মধ্যে থাকতে পছন্দ করি, এছাড়া আর কি সবসময় ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকি, তো দ্যাটস হোয়াই হয়তো এরকম বলছেন। আর তো কোন এক ভাইয়ের সাথে মনে হয় আপনার দিনকাল একটু ভালোই যাচ্ছে, আমাদের এক বড় ভাইয়ের সাথে, তার সাথে পরিচয়টা কিভাবে আপনার? পরিচয়টা এই সেই বিবিএ লাইফটাকে ঘিরে, আসছিলাম এখানে অ্যাডমিশনের জন্য, তো আমি হচ্ছে আমাদের অপোজিটে যে এই ফটোকপির দোকান ওখানে যাই, ওখানে যে আমি অনলাইনে আমি অ্যাপ্লিকেশন করি, তো দেন সেও সামহাও ওইখানটা সে দিনকালবেলা আসছিল এবং আমার কথা জানতে পারে, সেভাবে করে সে আমাদের বিবিএ ডিপার্টমেন্ট থেকে অনেক খোঁজাখুঁজি করে, আমাদের আরেকটা সময় আছে এটাও জানেন, ওই সময়ের কথাও ওকে ওকে খুঁজতে খুঁজছে, পরে পাশে দেখে না এটা সে না, পরে আমাকে খুঁজছে, এভাবে করে সে আমাকে ফাইন্ড আউট করছে, দেন তারপরে আমাকে কল করে, আমি তো রাতে হচ্ছে প্রায় শুনে পড়ছি, দেন তখন হচ্ছে আমার নাম্বার থেকে কল আসে যে সুমাইয়া রহমান অল দ্য বেস্ট, ইনশাআল্লাহ তুমি আমাদের ঢাকা কমার্স কলেজে বিবিএ ডিপার্টমেন্টে আসবা, তো আমি তখন খুব মানে অবাক হয়ে গেলাম যে আমি ঢাকা শহরে আসছি মানে রিসেন্ট ওয়ান ইয়ার হবে, এত আর্লি আমাকে কে চিনতে পারে, তখন আমি খুব কম মানে এক্সাইটেড হয়ে তাকে কল করি, দেন সে আমার সাথে এরকম মানে কথাবার্তা এই সেগুলো হতো, তার মানে যেভাবে আচ্ছা। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনার ইউপির সাথে আপনার কেমিস্ট্রিটা কিভাবে গড়ে ওঠে বা এটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? এত সংক্ষিপ্ত করে মানুষ যে কোনো একটা কিছু আসতে মানুষ যখন আড়াল করে তখন কিছু কিছু জিনিস সংক্ষিপ্ত করে ফেলে, আপনি কোনো কিছু আড়াল করতে চাচ্ছেন? আড়াল করার কিছু নেই, আমার অন্যান্য ফ্রেন্ড যেরকম আপনার আরেক ফর্মা সেরকম একটা ফ্রেন্ড, শান্ত শিষ্ট ভালো, এই তো। আচ্ছা, বিবিএর বেস্ট টিচার কাকে মনে হয়েছে আপনার? বলতে গেলে দুজনের নাম বলতে হবে, ফার্স্ট অফ অল ফয়েজ স্যার অন অ্যান্ড অনলি, সেকেন্ড হচ্ছে নিরা স্যার। বেস্ট ফ্রেন্ড কি, একটা ছেলে একটা মেয়ে? ফ্রেন্ড সবাই বেস্ট হয়, ঠিক আছে, এটা না তার মধ্যেও একজন তো বেস্ট থাকে, আপনি ডিপ্লোম্যাটিক আনসার দেওয়ার চেষ্টা করবেন না? আশা করি একটা ফাইন্ড আউট করবেন। না, ডিপ্লোম্যাটিক আনসারের পিছনে বিবিএ ফার্স্ট থেকে আমি আস্তে আস্তে করে সবার সাথেই আমার ভালো রিলেশন, সবার সাথেই আমি কখনো মানে বলতে পারবো না কারোর সাথে আমার কোনো ক্ল্যাশ আছে, সবাই আমার ভালো ফ্রেন্ড, তারপরে স্পেসিফিক থাকে, তো সেদিক থেকে আমি গার্লস কলেজ গার্লস স্কুলে পড়ছি, ছেলেদের সাথে আমার ওঠা বসাটা কম, বাট বিবিএতে এসে আমার ধারণাটা অনেক চেঞ্জ হয়েছে, লাইক আমাদের যে ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড গুলো আছে এরা মানে এত মানে কি বলবো ভালো, আমি ফার্স্ট দিন থেকেই রিয়েলাইজ করছি সোশ্যাল কাজ বলেন যে কোনো সাইডে আমার কোনো ফ্রেন্ডের প্রবলেম হোক, ভালো টাইমের থেকে ওদের যে কোনো প্রবলেম হলে ওরা যেখানেই থাকুক ওরা সেখানেই চলে যাবে আমার ফ্রেন্ডগুলো, সো এখানে আমার আমার খুব ভালো লাগে।